একটা গল্প বলি শোনো। কি গল্পটার বলার গানটা গাওয়ার আগে গানটার পেছনের গল্পটা বলতে হবে তো। আচ্ছা, এটা হচ্ছে গানটার নাম একটা গল্প বলি শোনো। তো আমি আর সভ্যতা একটা প্রজেক্টের জন্য গানটা বানাতে বসি। গানটা বানাতে আমরা বসি রাত 11টায়। আমরা একটা গান বানাইও, দিয়ে আমরা সেই গানটা আমাদের পছন্দ হয় না, আমাদের পছন্দ হয় না। তারপর ভোর 5টার সময় সভ্যতা বলে, আমি আমি হঠাৎ করে বললাম একটা গল্প বলি শোনো, তারপরে ভাইয়া পরের লাইন লিখলো, তারপরে আমি পরের লাইন লিখলাম। এভাবে আমরা প্রায় 1 বছর পুরো গানটা লিখে ফেলেছিলাম এবং গানটা শেষ হতে হতে প্রায় সকাল 8টা বেজে যায়। আমরা 8টার সময় 1 বসায় পুরো গানটা শেষ করে তারপর আমরা ঘুমাতে যাই। ফাইনালি আমরা স্যাটিসফাইড ছিলাম গানটা বানানোর পরে। তারপর আমরা ক্লায়েন্টকে গান দিলাম, গানটা তার পছন্দ হলো। তারপর গানটা এক নাটকে গেল প্রজেক্টের মধ্যে। তারপরে গানটা একটা ভিডিও মিউজিক ভিডিও হয়েছিল অরিজিনাল সংটার। তো আমরা অনেকদিন পরে গানটা আজকে পারফর্ম করবো ইউকুলেলে দিয়ে, একটু ডিফারেন্ট করে। আশা করি সবার ভালো লাগবে। দেখা যাক। একটা গল্প বলি শোনো, তোমার আমার গল্প কিছুটা স্বপ্ন হলেও সত্য। একটা শহরে ছিল এলো মেলো চুলের মেয়ে, আর একটা অগোছালো ছেলে। চলছিল তাদের গল্প স্বল্প, সুখ দুঃখ ছিল অল্প অল্প, কোত্থেকে এক ঝড় এসে বয়ে গেল। বন্দি হয়ে মনে মনে কারণ খোঁজে প্রতিক্ষণে, এভাবেই সময়টা কেটে গেল। ভেঙে আরেকটা গল্প বলি শোনো, পরিচিত গল্প কিছুটা স্বপ্ন হলেও আসলে সত্য। ছিল তাদের গল্প স্বল্প, সুখ দুঃখ ছিল কত শত, কোত্থেকে এক ভালো লাগা চলে এলো। এলো মেলো ভাবনাগুলো নতুন স্বপ্নের পাখা পেল, ধীরে ধীরে ভালোবাসা শুরু হলো। ভেঙে বাঁধা সব গানটা শুনতে পারবেন আপনারা ইমাজিন রেডিওর অ্যাপে এবং দেখতে পারবেন জাস্ট স্টোরিজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সো স্টে টিউনড।